Welcome to my channel Cosmic Electronics. Subscribe korun ebong pashe thaka bell icon ti press korun shobar age notification paoar jonno. Hello viewers, ajke LG TV 14 inch ultra slim PCB ekta problem solve kore dekhabo. To ei PCB tar problem hocche half picture. Half picture mane top portion picture royeche কিন্তু বটম অর্থাৎ লোয়ার পোর্শনে পিকচার নেই আর ফলটা তোমরা দেখতে পাচ্ছো এটি আজকে তোমাদের আমি করে দেখাবো আসছে ইন্টোর পর তো ভিউয়ার্স ইন্টোর পর ফিরে এলাম এটাই হচ্ছে সেই ফল্ট যেটা টিভি স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছো টপ পোর্শনে কিন্তু পিকচার রয়েছে এবং সাউন্ডও রয়েছে সাউন্ডটা দেখায়নি কিন্তু বটম অর্থাৎ লোয়ার পোর্শনে কিন্তু পিকচার নেই অবশ্যই এটা ভার্টিক্যালের ফল্ট তোমরা বুঝতে পারছো কিন্তু ভার্টিক্যালের ঠিক কোন জিনিসটা খারাপ সেটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে তো প্রথমে হচ্ছে কি ইএসটি থেকে যে প্লাস 14 ভোল্ট এবং মাইনাস 14 ভোল্ট দুটো ভোল্টেজ বার হয় সেই দুটো ঠিক আছে কি না মেজার করে দেখায় তো প্লাস 14 ভোল্ট এটা কিন্তু ঠিক আছে যেটা কি না ভার্টিক্যাল আইসিতেই আছে এরপর হচ্ছে ইএসটি থেকে আর একটা ভোল্টেজ বার হয় সেটা হচ্ছে নেগেটিভ 14 ভোল্ট এটাও ঠিক আছে তাহলে এই দুটো ভোল্টেজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটো ভার্টিক্যাল আইসির পিনে যাচ্ছে কিনা দেখছি এটা ইএসটি থেকে আসছে কিন্তু ভার্টিক্যাল আইসির পিনে আসছে কিনা সেটা দেখে নিচ্ছে তা প্রথমে হচ্ছে কি ভার্টিক্যাল আইসি পিনে 14 ভোল্ট রয়েছে এবং ভার্টিক্যাল আইসির আর একটা পিন যেটা রয়েছে নেগেটিভ সাপ্লাই সেই নেগেটিভ 14 ভোল্ট এটাও রয়েছে এর পরবর্তী স্টেপ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো ভিউয়ার্স তোমরা যে প্রবলেমটা দেখলে এটা আরেকটি রেজিস্টার যদি ওপেন থাকে বা হাই রেজিস্টিভিটি হয়ে যায় তাহলেও কিন্তু এই প্রবলেম হয় এবং এর আগের আমি অন্য ভিডিওতে এটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে আইসির মেন আইসির পিন নাম্বার 10 এখানে একটি রেজিস্টার থাকে 39 কিলো ওহমস গ্রাউন্ড থাকে এই রেজিস্টারটা ইন্টারনালি ওপেন হয়ে গেলে হাই রেজিস্টিভিটি হয়ে গেলে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আসে এবং কিন্তু এখানে কিন্তু 37.6 মানে নিয়ার অ্যাবাউট 39 কিলো ওহমসের কাছাকাছি দেখাচ্ছে তার মানে এই রেজিস্টারটা এখানে ঠিকই আছে এরপর আমি সেটের পাওয়ার অন করলাম সেটের পাওয়ার অন করে মেন আইসি থেকে দুটো সিগন্যাল ভোল্টেজ যায় একটা হচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাক আর হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড একটা হচ্ছে পিন নাম্বার 14 আর একটা হচ্ছে পিন নাম্বার 15 তো পিন নাম্বার 14 থেকে ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড যে ভোল্টেজ এখানে হচ্ছে 2.2 দেখাচ্ছে তা মোটামুটি ঠিকই আছে এই ফিডব্যাক ভোল্টেজ এই অ্যাম্পলিচিউড ভোল্টেজটা চলে যায় জাম্পার রেজিস্টার হয়ে ভার্টিক্যাল আউটপুট আইসিতে এবং এর পাশের পিন অর্থাৎ পিন নাম্বার 15 কিন্তু 2.1 ভোল্ট দেখাচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাক এটা একটু কম দেখাচ্ছে তা এই পরবর্তী আমি স্টেপে তোমাদের যাচ্ছি ডিটেলস আলোচনা করব তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল আইসি টিডিএ 4863 বা 4863 এই ভার্টিক্যাল আইসিতে মেন আইসি থেকে দুটো পালস আসে একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড আর ভার্টিক্যাল ফিডব্যাক এই দুটো সিগন্যাল ভোল্টেজ এলে তবে এই আইসিটা ঠিকঠাক কাজ করবে তা মেন আইসি থেকে আমরা দেখে নিলাম যে দুটো ভোল্টেজ আসছে একটা একটু কম একটা হচ্ছে 2.2 আর একটা হচ্ছে 2.1 এরকম একটা ভোল্টেজ আসছে তো এখানে যে দুটো তোমরা জাম্পার দেখতে পাচ্ছ যে 226 আর যে 227 এই যে দুটো জাম্পারের মাধ্যমে মেন আইসি থেকে
ওই দুটি সিগন্যাল এসে পৌঁছচ্ছে। তো এইটা হচ্ছে নিচের যে জাম্পারটা রয়েছে 227, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড। তো এই সিগন্যালটা আমরা তোমাদের মেজার করে দেখাচ্ছি 2.22 যে ভোল্টেজটা, এটা কোথায় যাচ্ছে না, এইটা তোমাদের এখান থেকে আসছে, এখানে আসছে এই জায়গাটায়, এখানে এই যে দুটো রেজিস্টার দেখতে পাচ্ছ R309 আর একটা রেজিস্টার হচ্ছে R312, এই দুটো রেজিস্টারের এই জাংশানে আসছে। তার মধ্যে একটি রেজিস্টার R312 গ্রাউন্ড রয়েছে এবং অন্য রেজিস্টারটা এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল আইসির এই যে VA বা ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড এই পিনে আসছে। সিমিলারলি এখান থেকে আরেকটি সিগন্যাল ভার্টিক্যাল ফিডব্যাক, এটা হচ্ছে জাম্পার হচ্ছে J226, এই রুট দিয়ে এই যে এখানে তোমাদের এসে পৌঁছচ্ছে, এই রেজিস্টারে এই যে জাংশানটা এসে পৌঁছাচ্ছে, একটির রেজিস্টার হচ্ছে পজিশন নাম্বার R311 এবং আরেকটির পজিশন নাম্বার হচ্ছে R308। এবং এখানে এই যে রেজিস্টারটা রয়েছে, এই রেজিস্টারটা তোমার এই ভার্টিক্যাল আইসির এই পিনে এসে পৌঁছচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাক, এই যে VB লেখা আছে এখানে আর এটা হচ্ছে VA। তার মানে এখান থেকে দুটি সিগন্যাল, একটা হচ্ছে এই রুট দিয়ে এখানে ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড এই পিনে এসে পৌঁছচ্ছে এবং আরেকটি জাম্পার দিয়ে এবং এই রেজিস্টার দিয়ে এই পিনে এসে পৌঁছচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাক। এবং এই দুটো ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আইসি ঠিকঠাক কাজ করবে এবং সেইটাই তোমাদের মেজার করে দেখাবো। এবং এখানে এই যে চারটি রেজিস্টার দেখালাম, দুটো হচ্ছে অ্যাম্পলিচিউডের জন্য আর দুটো হচ্ছে ফিডব্যাকের জন্য। দুটো অ্যাম্পলিচিউডের জন্য যে রেজিস্টার দুটো, একটা হচ্ছে গ্রাউন্ড আছে 4.5.6 কিলো ওহমস এবং আরেকটি হচ্ছে ভার্টিক্যাল আইসিতে গেছে, এটার ভ্যালু হচ্ছে এই যে রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 62 কিলো ওহমস। সিমিলারলি ভার্টিক্যাল ফিডব্যাক যে পালসটা আসছে এই জাংশানে, এখানেও একটি রেজিস্টার রয়েছে গ্রাউন্ড, সেটার ভ্যালু হচ্ছে এই যে রেজিস্টারটা R308 5.6 কিলো ওহমস, আর আরেকটি রেজিস্টারের ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 62 কিলো ওহমস R308 পজিশন নাম্বার। তাহলে এই চারটে রেজিস্টার খুব গুরুত্বপূর্ণ রেজিস্টার এবং এই চারটে রেজিস্টারকে আগে প্রথম আমাদের তুলে দেখে নিতে হবে, নাহলে কিন্তু এই রেজিস্টারের মধ্যে কোনো রেজিস্টার যদি হাই রেজিস্টিভিটি হয়ে থাকে তাহলে এই ধরনের প্রবলেম আসতে পারে, তাহলে সিগন্যালটা বাধাপ্রাপ্ত হয় এবং সেক্ষেত্রে ভার্টিক্যাল ফিডব্যাক এই পিনে ঠিকমতো এসে পৌঁছাতে পারে না বা ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড এই পিনে এসে পৌঁছাতে পারে না। ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড এবং ভার্টিক্যাল ফিডব্যাক এই দুটো যদি ঠিকঠাক না আসে তাহলে এই যে তোমাদেরকে প্রবলেমটা দেখালাম এই প্রবলেমটা আসে। তো প্রথমেই হচ্ছে কি, আমরা চারটে রেজিস্টারের একটা করে লিড ওপেন করে নেব। এখানে যে দুটো লিড আছে 5.6 কিলো ওহমস আর এটা হচ্ছে 62 কিলো ওহমস, এর এই পিন দুটো ওপেন করে নেব। সেকেন্ডলি এখানেও যে দুটো পিন আছে এই দুটো পিন ওপেন করে নেব, এটা হচ্ছে 5.6 কিলো ওহমস ভার্টিক্যাল ফিডব্যাকের জন্য এবং 62 কিলো ওহমস। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি এবং অনেক বোঝাতে গিয়ে অনেকটা ব্যাপারটা লেন্দি হয়ে যাচ্ছে, যাই হোক তোমরা যদি বুঝতে পারো সেক্ষেত্রে আমার বলাটা সার্থক হয়। আমি নেক্সট স্টেপে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ভোল্টেজটা মেজার করে। তো ভিউয়ার্স, যেটা এতক্ষণ তোমাদেরকে আমি থিওরিটিক্যালি দেখালাম ওটাই এবার প্র্যাকটিক্যাল করে দেখাবো, ভোল্টেজটা মেজার করে দেখাবো। ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড এবং ভার্টিক্যাল ফিডব্যাক ভোল্টেজ, এখানে দুটি যে জাম্পারের কথা উল্লেখ করেছিলাম, দুটি জাম্পার, নিচের জাম্পারটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিচিউড যেটা পিন নাম্বার 14 থেকে আসছে 2.2 ভোল্টেজ, এটা ঠিক আছে। এবং
এর ওপরের যে জাম্পারটা রয়েছে ভার্টিক্যাল ফিডব্যাক পিন নাম্বার 15 থেকে আসছে 2.1 ভোল্ট, অর্থাৎ 1 ভোল্টের মতো কম হচ্ছে এখানে। তা এই দুটো ভোল্টেজ বা সিগন্যাল ভোল্টেজ ভার্টিক্যাল আইসেতে যাচ্ছে কত নম্বর পিনে সেটা আমি দেখিয়েছি কোন জায়গায়। তা এখানে হচ্ছে কত, একটা রেজিস্টার যেটা রয়েছে দেখো, রেজিস্টারের আউটপুটে 0.8 ভোল্ট দেখাচ্ছে, 62 কিলো ওহম যে রেজিস্টার আছে তার আউটপুটে ওইটাই দেখাচ্ছে। এবং নিচে যে ভার্টিক্যাল অ্যাম্প্লিটিউড যেটা রয়েছে, এই যে জাম্পার দিয়ে আসছে এর রেজিস্টারের ইনপুটে আছে 2.2 ভোল্ট এবং রেজিস্টারের আউটপুটে আছে 0.9 ভোল্ট, অর্থাৎ ভার্টিক্যাল ফিডব্যাক এবং ভার্টিক্যাল অ্যাম্প্লিটিউড এই দুটো ভোল্টেজের মধ্যে তফাৎ আছে প্রায় 1 ভোল্টের মতো, এমন কিছু নয়, কিন্তু সিগন্যালের ক্ষেত্রে এটা কিন্তু বিশাল পাওয়ার অফ করে দিয়েছি। তাই সেই যে চারটি রেজিস্টার দেখালাম, সেই রেজিস্টার চারটের একটা করে লিড ওপেন করে নেব। তো ওপরের যে দুটো রেজিস্টার ছিল এটা হচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাকের জন্য, একদম ওপরের রেজিস্টারটা থাকে 62 কিলো ওহমস এবং তারপরেরটা থাকে 5.6 কিলো ওহমস, এবং নিচের যে রেজিস্টারটা থাকে তার ওপরেরটা হচ্ছে 62 কিলো ওহমস এবং নিচেরটা থাকে 5.6 কিলো ওহমস। এবং এই চারটি রেজিস্টারকেই তোমাদেরকে আমি মেজার করে দেখাবো। আসছি ব্যাক ভিউতে। এখন রেজিস্টার চারটে মেজার করে তোমাদের দেখায়, যে চারটি রেজিস্টার লিডগুলো ওপেন করলাম, তো প্রথম ভার্টিক্যাল অ্যাম্প্লিটিউডের জন্য যে দুটো রেজিস্টার আছে তার একটি যে গ্রাউন্ড থাকে এটা হচ্ছে 5.6 কিলো ওহমস। তা এই রেজিস্টারটাকে ঠিকই দেখাচ্ছে, এটা এই রেজিস্টারটা রেজিস্টিভিটি হাই হয়নি। আচ্ছা, এর ওপরের যে রেজিস্টার রয়েছে 62 কিলো ওহমস, এখানে দেখা যাচ্ছে 61.something, এটাও কিন্তু ঠিক আছে, এটা গেছে ভার্টিক্যাল আইসিতে। আরেকটি রেজিস্টার রয়েছে এখানে ভার্টিক্যাল ফিডব্যাকের জন্যে 5.6 কিলো ওহমস, এটাও কিন্তু এখানে ঠিক দেখাচ্ছে, এটা গ্রাউন্ডিং রেজিস্টার এবং এটা সিগন্যাল রেজিস্টার 62 কিলো ওহমস, এটা হচ্ছে হাই রেজিস্টিভিটি দেখাচ্ছে, অর্থাৎ 288 কিলো ওহমস, এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 62 কিলো ওহমস কিন্তু দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 300 কিলো ওহমস, তার মানে রেজিস্টারটা ডিফেক্টিভ। তো ভিউয়ার্স, টপ ভিউতে চলে গেলাম। টপ ভিউতে এসে তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় রেজিস্টারটা হাই রেজিস্টিভিটি হয়ে আছে। তোমরা হিটসিংটা দেখতে পাচ্ছ ভার্টিক্যাল আইসির, এবং ওরই ঠিক পাশে এই রেজিস্টারটা ছিল, এবং এই রেজিস্টারটা কতটা হাই রেজিস্টিভিটি সেটা তো আগেই দেখেছি, তবু আর একবার তোমাদের ভালো করে দেখাচ্ছি মেজার করে যে কতটা রেজিস্টিভিটি হাই হয়ে গেছে। এবং এটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 62 কিলো ওহমস, এবং এই ভ্যালুর রেজিস্টার পাওয়া যাবে না, সেই জন্য আমি দুটো রেজিস্টার সিরিজ করে তোমাদের দেখাচ্ছি। ঠিক মতো কানেক্ট হচ্ছে না, লাগানো যাচ্ছে না, আমি ভালো করেই তোমাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ 300 কিলো ওহমস দেখাচ্ছে, এর অ্যাকচুয়াল ভ্যালু 62 কিলো ওহমস, তার মানে রেজিস্টিভিটি হাই হয়ে গেছে,
বা ইন্টারনালি ওপেন যেটাকে বলি। তা এর পরিবর্তে একটি রেজিস্টার, তো আমি এই রেজিস্টার নেই এরকম ভ্যালু রেজিস্টার, সেই জন্য দুটো রেজিস্টারকে সিরিজ করেছি, একটি হচ্ছে 47 কিলো ওহমস এবং আরেকটি হচ্ছে 15 কিলো ওহমস। দুটোকে সিরিজ করে তোমাদের দেখাচ্ছি ভ্যালুটা কত হয়েছে। আমার দরকার 62 কিলো ওহমস, দেখছো 61 পয়েন্ট সামথিং কিলো ওহমস, নিয়ার অ্যাবাউট 62 কিলো ওহমস। তার মানে এই রেজিস্টারটা সিরিজ কানেকশান করে আমি যেখান থেকে রেজিস্টারটা তুলেছিলাম সেই জায়গায় আমি বসিয়ে দিলাম, অর্থাৎ ভার্টিক্যাল আইসি হিটসিংয়ের পাশেই। ঠিকমতো দেখাতে পারছি না তার কারণ একটু লাইটটা শর্ট আছে। আবার ব্যাক ভিউতে চলে এলাম, রেজিস্টারগুলো ওপেন করা আছে, এগুলোকে আর আবার ভালো করে রিসোল্ডার করতে হবে। এটা হচ্ছে নতুন রেজিস্টার যার ভ্যালু তোমাদের মেজার করে দেখালাম 62 কিলো ওহমস। এবং এর নিচে যে রেজিস্টারটা গ্রাউন্ড আছে ভার্টিক্যাল ফিডব্যাকের সেটা হচ্ছে 5.6 কিলো ওহমস, এবং তার নিচে আবার 62 কিলো ওহমস এবং তার নিচে 5.6 কিলো ওহমস। এই চারটে রেজিস্টারকে ভালোভাবে সোল্ডার করে নিলাম। এবার আমি আবার পাওয়ার দিয়ে তোমাদের জায়গাটা দেখাবো। তো ভিউয়ার্স, এবার তোমাদের আমি ভোল্টেজ মেজার করে দেখাবো। ওপরের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাক, এর ভোল্টেজ 0.9, রেজিস্টারটা যখন খারাপ ছিল তখন ছিল 0.8। এবং এর নিচে হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্প্লিচিউড সিগন্যাল ভোল্টেজ, এটা হচ্ছে 0.9, অর্থাৎ আগেরটা 0.9 এবং এটাও হচ্ছে 0.9। তার মানে দুটি ভোল্টেজ ঠিকই হয়ে গেল, দুটি সিগন্যাল ভোল্টেজ, একটু হেরফের থাকলেই সমস্যা তৈরি হয় সেটা তোমরা দেখতে পেলে। এবার আমি স্ক্রিনে নিয়ে যাব, তোমাদের স্ক্রিনে নিয়ে যাই। তো ভিউয়ার্স, তোমাদেরকে স্ক্রিনে নিয়ে এলাম, তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ যে আগে হাফ স্ক্রিন ছিল এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। তা আজকের প্রবলেমটা ছিল খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম, কিন্তু সেই জন্য ভিডিওটাও লেন্দি হয়ে গেছে অনেকটা। তাহলেও তোমরা কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক দেখে তাহলে কিন্তু সে অনেকটাই নলেজ পাবে এবং পরবর্তীকালে নিজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।